শাকিল মৃধা জামিনে মুক্তি পাওয়ার পর গত 17 সেপ্টেম্বর ধর্ষিতার স্বামীকে মারধর করে তার হাত পা ভেঙে দেয় এবং পরবর্তীতে তার আত্মগোপন করে এবং র‍্যাবের ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি সে পটুয়াখালী জেলাতে আত্মগোপন করে আছে এবং আমাদের একটি বিশেষ আভিযানিক দল আজ সকাল 7টার সময় বিশেষ অভিযান পরিচালনা করে হোটেল পানামা থেকে 4 জন সদস্য গ্রেফতার করা হয়।